হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুর নতুন বাজার 10 নম্বর বস্তিতে রয়েছে একটি গরুর খামার। সেই গরুর খামারে কিভাবে যে ঘাসের সাথে বিষ প্রয়োগ করে কিভাবে গরুগুলোকে মেরে ফেলা হলো, এবং সেই গরুগুলো থেকে যে বাচ্চাগুলো রয়ে গেছে যেগুলো দুধ খাওয়াতো, সেই গরুগুলো হয়তো বেঁচে গেছে আরো মানে মৃত্যুর হাত থেকে। দর্শক, এই খামারটি আসলে কিভাবে এই ঘাসের সাথে বিষ প্রয়োগ করা হলো এবং কিভাবে গরুগুলো মারা গেল, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি কথা বলবো যে খামারি রয়েছেন আব্দুল খালেক, তিনি হলো এই খামারের দায়িত্ব রয়েছেন, এবং পাশাপাশি যে যে মাছের যে চাষ করা হয়, কলা বাগান রয়েছে এবং সবজি চাষ করে, সব কিছু মিলিয়ে তিনি একাই দেখাশোনা করেন। চলুন দর্শক, আমরা কথা বলি এই খামারের সাথে কিভাবে তিনি হলো গরুগুলো পালন করছেন এবং এত সব কিছুর দেখাশোনা করছেন। চলুন দর্শক, আমরা এই খামারে যে দেখাশোনার দায়িত্বে রয়েছেন আব্দুল খালেক, আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আপনি আমাদেরকে একটু বলেন তো, আসলে এই যে খামারে এলো, প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? গরু পাঁচটা দিয়া। পাঁচটা গরু দিয়ে? আচ্ছা, পাঁচটা গরুর ভিতরে এখন আছে কয়টা? অন আছে চারটা। চারটা? তো এই খামারে যে সব ছোট গরু, বড় গরু নেই? বড় গরু মারা গেছে। কেন মারা গেছে একটু বলবেন? মারা গেছে এই কথা, ঘাসের লগে কে জানি বিষ নাকি দিছে এই লোল হালাই জালাই দিয়ে একটার পর একটার পর একটার পর একটা মারা গেছে। মানে ঘাসের সাথে কি দিয়েছিল? ঘাসের সঙ্গে কি দিছে কইতে পারি, একটা মরণীয় জিনিসই দিয়েছিল আর কি। ওষুধ দিয়ে দিছে, সেই ওষুধের মানে বিষাক্ত ওষুধ থাকার কারণে হলো সেই ঘাসকে গরুগুলো মারা যায়। মারা গেছে। আসলে সেই গাছগুলা কি আপনারা আগেও খাওয়াইতেন? আগেও খাওয়াইতাম, হেগেলে মরে নেই, সেখানে মরে নেই না। তো যে গরুগুলোকে মারা গেছে সেটা কি মানে হলো পরে টেস্ট করে ডাক্তার দেখায়, মানে কি কি কারণে মারা গেছে এটা কি পরীক্ষা করছিল? ডাক্তার আইছিল, ডাক্তার আওয়ার পর ডাক্তার কইছে গরু কে ও কিছু খাওয়াইছে, হ্যাঁ আমরা এইটি ভালো করতে পারুম না। আই ওই ডাক্তার আইসা জেরে জেরে আয়া দেখি গরু, বুঝলেন, তিনটা মারা গেছে। তিনটার পর ডাক্তার আইছে আয়া দে ওই দুইটার লোল ভরে মুখ দিয়া লোল ভরে এই আমি জামাইতে এই তিনটো মারা গেছে। আচ্ছা, তারপরে যে খামারে এখন দেখতেছি আমরা চারটা গরু, এগুলো আসলে কোনগুলা ছিল? এডি আসিল, পরে কি কিনা হয়েছিল? না, একটা কিনা হয়েছে। একটা কিনা হয়েছে? একটা। আর বাকিগুলা? বাকি ওই যে বাচ্চা, ওই বাচ্চাগুলা কি ঘাস খাওয়ানো হয় নাই? না, ঘাস খাওয়া হয় নাই, এবং দুধ ছাড়ানো দেয় নাই, দুধ খাইতো। দুধ খাইতো? দুধ খাইতো। ওই কারণে হলো হয়তো এগুলো বাচ্চাগুলা বেঁচে যায়। বাচ্চাটি ভিন্ন আছিল, ভিন্ন আবার ভিন্ন রাখছি, দুধ দোয়ানো লইয়া হেডি ঘাসও খায় না আর মারও যায় না। তো কোনটা কিনেছেন আর কোনটা মানে হলো বেঁচে গেছে? এই এইটা 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 আর এটা হলো আপনারা কিনেছেন? এইটা কিনা। এটা কত টাকা দিয়ে কিনেছেন? 23,000। 23,000 টাকা দিয়ে কিনেছেন? কতদিন আগে কিনেছেন? কিনছে বড় যে 6 মাস। 6 মাস হয়েছে? তো 23,000 টাকা দিয়ে 6 মাস হচ্ছে, 6 মাস ধরে পালতেছেন। এটা কি জাতের মানে লোক? গাবি বাচ্চা? এটা গাবি। আচ্ছা, তো আপনার যে আগে যে যেগুলো মারা গেছে সেগুলো কি গাবি ছিল সব? এটি না, এটি দুধের আছে, দুধের গাবি গরু ছিল। একটা আছে লাইয়া সার গরু, সার গরু। তো ওই তিনটাই দুধ দিত কত? চারটা ধরেন 1.5 কেজি 2 কেজি এরকম করে হইতো, 1.5 কেজি 2 কেজি মানে হলো দুধ। আর একটা হইছে 4 কেজি। এগুলো কি সব দেশি ছিল? দেশি, একটা ছিল ক্রস, একটা ছিল ক্রস, হেডে দুধ 3-4 কেজি। 3-4 কেজি? তো এখন তো মনে করেন যে গরুগুলা বানি মারা যাওয়ার পর তখন এখন তো আর মনে করেন যে সেই গাবি আর নেই? না, গাবি নেই। তো সেই সুবাদে মনে করেন যে ধরনের একটা ইনকাম সোর্স থাকতো যে দুধের টাকাটা পাওয়া যেত, সেই টাকাটা তার আসতেছে না? না। তাহলে এই খামারটা এখন কিভাবে চালান আপনারা? অনেক দুইটা ভাই অনেক যে বাসুটি কি করবো, ছোট বাসের তো ব্যাস হওয়া যায় নাই, বুঝলেন, অন বাইরে টাইলে ঘাস খাওয়াই দিয়ে একটু মানুষ বানাইতে পারিনি। হ্যাঁ, একটু বড় হলে তখন আমরা যে কোনো একটা ডিসিশনে যাবেন। তো আসলে আমাকে বলেন তো যে খামার মানে লোক করে কেউ কি লাভবান হতে পারছে? লাভ হয় না, লাভ হয় দুধ হইলে লাভ হয়, দুধের গরু যদি থাকে লাভ হয়, লাভ নইলে বেশি পারং দেয়। আপনি কতদিন ধরে এই ফার্মে আছেন? আমি প্রায় 2-3 বছর। 2-3 বছর ধরে আছে? তো আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে এখন যে গরুগুলাকে যে ঘাস খাওয়াচ্ছেন, যে খাবারগুলা দিচ্ছেন, এটা কিভাবে পালন করছেন এই ছোট গরুগুলাকে? ধরেন এটি গরু পালি আবার মাছের খামার আছে, এইটাও যত্ন করি, এইটাও যত্ন করি,
আচ্ছা, ঘাসগুলো আসলে কোথা থেকে দেন? ঘাস এই যে এনে বিয়ারের বাগান আছে, আবার এই খামারও ঘাস আছে। আচ্ছা চলুন তাহলে আমাদেরকে একটু আপনার যে খামারে যে মানে হলো মাছের যে চাষ করতেছেন সেই বিষয়গুলো দেখি, আবার ঘাসগুলো কোথা থেকে নিচ্ছেন আমরা একটু দেখি। চলুন দর্শক, আমরা আপনাদেরকে এখানে মাছের ফার্মে রয়েছে, এই ফার্মটা আমরা আপনাদের দেখাই। এই জায়গাটা অনেক সুন্দর দেখতে। আমরা আপনাদেরকে কিভাবে যে এই ঘাসগুলো সংগ্রহ করছে, আপনি এই যে এখান থেকে ঘাস কাটেন না, কতটুকু কাটতে হবে এখানে? ধরেন ঘাসও কাটি, ঘাসের লগে আবার খের আছে না, কুটা কুটা, এই যে খের, হ্যাঁ এটি দিয়ে মিলে খাওয়াই। এই যে এলো মানে এলো খেরের মানে যে ইয়েটা, হ্যাঁ এখান থেকে নিয়ে হলো আবার ঘাসের সাথে মিক্স করে দেয়, মিক্স করে দেই। আবার বিয়া লাগালে বসি আর হ্যান ওই যে ভাতের ভাতের মাড়, হ্যাঁ এইটা মিলে বসি দিয়ে খাওয়াই, বসি দিয়ে খাওয়ান। আচ্ছা, এই যে মাছের যে চাষটা করা হয় সেখানে কি আপনি দেখাশোনা করেন? আমি করি। আপনি করেন? তো এখানে এগুলো কত মানে কি ধরনের মাছ আছে আমাদেরকে একটু বলবেন? এই ধরনের এই যে তেলাপিয়া, তেলাপিয়া মাছ, হ্যাঁ আর ওই যে পাঙ্গাস, এই বড়টাতে হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস দর্শক আমরা আপনাদেরকে দেখাই, এই যে বড় যে আপনারা এটা কি যে ডোবাটার মনে দেখতেছেন আপনারা, এই জায়গাটা হলো পাঙ্গাস মাছ হলো পালন করা হচ্ছে, এখানে চাষ করা হচ্ছে পাঙ্গাসের। আমরা আপনাদেরকে একটু দেখাই যে পাঙ্গাস মাছগুলা। দর্শক কাকা, আসলে এই যে খামার ছাড়া আর আপনি কি দেখাশোনার দায়িত্বে থাকেন এখানে? এনে কলা গাছের দায়িত্ব, ধরেন মাছের দায়িত্ব, গরুর দায়িত্ব, এরপর ওই যে চাল কুমড়া টুমড়া একটু তরকারি মরকারি করি। মানে এই যে এখানে হলো কিছু সবজির চাষও করা হয় না? এই সবজির চাষগুলো করা হয়, কলা গাছের বাগান, এক কথায় হলো মাছ কলা বাগান এবং সব কিছু মিলিয়ে হলো আপনি এই ফার্মের দায়িত্বটা আছেন। আচ্ছা আপনি আমাকে বলেন তো আসলে একা কি সম্ভব আপনি এতগুলো দায়িত্ব পালন করতে? কি করব, আমি তো কোনানে কাম করে খাইতে পারি না, বুড়া মানুষ কাম করতে পারি না, পেটে তো বাদ দিতে অনেক বাস হয়ে আনে, বাস হয়ে আনে, টুকটাক করি এভাবে দায়িত্বগুলো পালন করেন। তা আপনার যে মালিক আছে, আমরা পরবর্তীতে একদিন আসবো, যেন আপনার মালিকের সাথে কথা বলবো, তার সাথে গল্প করবো। বিকালে দিকে আমরা ওনাকে ফোন করেছিলাম, ফোনটা আসলে উনি রিসিভ করতে পারেন নাই, হয়তো কোনো কাজে আছেন সেই কারণে আমরা ধরতে পারেন। একটু পরে করেন। আচ্ছা সেটা আমরা করবো। আপনি আমাকে বলেন তো এই যে মাছের যে মানে বিজনেসটা উনি করছে, এখান থেকে কেমন আয় আসে? আয় আয় মোটামুটি আয়, এই যে খাওয়া জিনিস, এই যে খাবারের জিনিসগুলো দিতে হয়, ওই যে বড়া ফুলসকুন্দি দেড় লাখ টিয়ার খাওয়া হয়েছে এনে এই মাছের আদার, আর এইটার দেই বসি পুরা পুরা দেন, এইগুলো তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছের দেই এরকম দানা দানা একটা অবশ্যই দেন, একটা খাওয়া আনে, ঠিক আছে খাওয়া আনে, এক বস্তা 1000 টাকা, এক বস্তা 1000 টাকা, 25 কেজি 1000 টাকা দাম। এটা কয়দিন খাওয়ান আপনি? ধরেন ডেলি 2-3 বস্তা দিতে হয়, ডেলি 2-3 বস্তা দিতে হয়, 3 বস্তা দেয়, এরপর আবার খাওয়াইলে 2 বস্তা থাকলে আবার আবার 30-40-50 টাকা, মানে বস্তা একটার পর একটা আনতেই হয়। তার মানে হলো এই জায়গাটা আপনি যে দায়িত্বটা পালন করতেছেন আপনার কাছে কেমন লাগে? এই যে বৃদ্ধ বয়সে আপনি দায়িত্বটা পালন করতে ভালো লাগে? খুব ভালো লাগে, 40 বছর এই জায়গাটা। তার মানে আপনি হলো এই মাছের খামারের দায়িত্বে, তারপরে হলো এই বাগানের দায়িত্বে এবং হলো গরুর দায়িত্ব গুলো পালন করছেন। এই যে গরুগুলো আপনাদের মারা গেল, আসলে মানুষ কেন এমন শত্রুতা করে? গেলে আবার আমি আসিলাম, আর একজন আছে, এই লোকটা করছে কি এই খামারও কাম করিয়া বুঝলেন, এই মাথা মোতা এই এই ইয়া গেছিল এই বেতা হইয়া এই কত টাকা খুয়াইছে ডাক্তার নেই, মেডিকেল মারা গেছে, অসুস্থ হয়ে মারা যায়, মারা গেছে। এই যে গ্যাসে মেশা আছে না, মানুষের জন্মের পর মানুষের মৃত্যু হবে এটাই স্বাভাবিক। ওই যে গ্যাস পানির একটা গ্যাস আছে না, এই যে পলিটিন ওই যে আমি উঠাইছি, এই যে এদিন মধ্যে অনেক মলা, এদিন উঠাইলে মন মধ্যে একটা গ্যাস যায়, এই গ্যাসে ওই লোকটা মারা গেছে।
আসলে সেই লোকটা গ্যাসে মারা গেছে না কিসে মারা গেছে আমরা সেটা জানতে চাচ্ছি না। বিষয়টা হলো সেটা হতে পারে সেটা আল্লাহ তাকে এইভাবে নিয়ে যাবে বা যে ধরনের সমস্যা হবে সেটাই আমরা জানি যতটুকু, বা তাকে এইভাবে খারাপভাবে আমরা হলো ইন্ডিকেট করতে চাই না সত্যিকারই। ডাক্তারের পরামর্শ বা ডাক্তার কিভাবে মারা গেছে সেটা ডাক্তারে একমাত্র বলতে পারবে। আপনি আমাদেরকে একটু বলেন যে আসলে এই যে গরু পালন করে যে ধরনের মানে লাভটা হয়, এটা মানুষ যদি কেউ নতুন গরু খামার করতে চায় কিভাবে করবে? ধরেন করবো লাভের লিগি তো করে, মেশে লাভের লিগি তো করে, লাভ ছাড়া কি করে? দুইটা তিনটা গাই গরু যদি কিনে অস্ট্রেলিয়ার, হ্যাঁ 10-12 কেজি করে দুধ হয়, 10-12 কেজি হ্যাঁ দুই বার দোয়ায়, বেনও দোয়ায় অস্ট্রেলিয়া গাই বিকেলও দোয়াইতে হয়, আবার খাউন্ড দিতে হয় হেরম ভরপুর ভরপুর খাওয়ার দিতে হয়, ভরপুর খাওয়ান দিতে হয়, বসি দিতে হয়, ওইটা দিতে এটা দিতে হয়। অস্ট্রেলিয়া গরুর খাওন যে আসল খাওন পেটের দিলে দুধ হয় সেটা আবার মালিকরাও দেয় সেটা। তো কাকা আপনি ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে যে এই খালেক আঙ্কেল মানে হলো তিনি হলো এই খামারের হলো দায়িত্ব এবং হলো মাছের দায়িত্ব এবং হলো গরুর খামারের দায়িত্ব সব কিছু দায়িত্বগুলো তিনি এই বৃদ্ধ বয়সে কোথায় হলো কাজে নেন না তাকে, তিনি হলো এই দায়িত্বগুলো পালন করছেন এবং এই পালন করে হলো মালিকের যেটুকু খুশি করতে পারেন সেই কারণে হলো মালিকও তাকে অনেক ভালোবাসেন, সেই সুবাদে হলো এই খামারের দায়িত্ব সব কিছু দায়িত্বগুলো ওনাকে দিয়ে রেখেছেন। জানেন না দর্শক আপনাদের কেমন লেগেছে, আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।